জানবো রাজধানী বাজার পরিস্থিতির খবর। এই মুহূর্তে কাউরান বাজারে আছেন আমাদের সহকর্মী সাদিয়া চৌধুরী। সাদিয়া, আমাদেরকে একটু বলবেন রাজধানীর নিত্যপণ্যের যে বাজার দেখছেন সেখানে দাম কেমন দেখছেন? তিনা, আপনি যেমন বলছিলেন যে নিত্যপণ্যের বাজার, আসলে শুক্রবার দিন জানেন ছুটির দিন হওয়াতে সবাই অনেক বাজারে ভিড় করে এবং এই কারণে কিন্তু আসলে বাজারে সব কিছুরই মোটামুটি কিছুটা দাম থাকে। তবে আমি এখন বর্তমানে আছি চালের বাজারে, কারণ বাজার চালের যে আড়ত সেখানে আছি। এছাড়া আমি চালের খবরটা দেওয়ার আগে আমি আপনাদের কিছু সবজি এবং শাকসবজির তথ্য দিতে চাই। শাকসবজির মধ্যে আপনার এখন লাউ, চিংড়ি এবং গাজর, টমেটো এগুলো কিন্তু খুব ভালো মতো বাজারে পাওয়া যাচ্ছে এবং পেঁয়াজের দাম কিন্তু 40 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আলু পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকা করে। আর আপনার বিভিন্ন জিনিসের কিন্তু সরবরাহ আমরা বাজারে দেখতে পাচ্ছি। এছাড়া আপনাকে এই চালের সম্পর্কে যদি বলতে চাই, চাল আমাদের জানেন যে এই বছর শুরু থেকেই কিন্তু চালের দাম কিছুটা ঊর্ধ্বগতিতে আছে। আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের চাল কোন কোন চালের কি কি দাম বেড়েছে একটু যদি বলেন। প্রতিটি চালে আপনার কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে। এমন কোন চালে সন্না, গুটি, নাজির শাহ, মিনিগেট আর সব চালের দামে বেশি, বস্তা 2 থেকে 250 টাকা, কেজি প্রতি 5 টাকা বাড়ছে। বাড়ার কারণটা কি একটু বলবেন? বাড়ার কারণ হলো আপনি এটা মেলাদের চেন্ডিগেটের কারণে আজকে বাজার উত্তাল চলছে মনে করেন না, যেহেতু আমাদের দেশে কোনো বন্যা হয়নি, ঝড় তুফান হয়নি, আবার বাম্পার ফসল আসছে, সরকার জরিপ সবাই দেখে, তারপর কেন বাজার বাড়ছে? সরকারের ব্যর্থতা, এটা ভালো করে মনিটরিং করে মেলাদেরকে কাছে মনে করে যাওয়া দরকার। তো আপনি শুনতে পেলেন যে আসলে কোনো ঘটনা আসলে ঘটেনি, কোনো দুর্ঘটনাও নেই দেশে, তারপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও আমাদের কেন চালের দাম দিন দিন বাড়ছে, এই কারণটা আসলে তারা বলতে পারছেন না। এবং এটার জন্য মূলত দায়ী করছে যে একটা সিন্ডিকেটের কারণে, হয়তো বা মিলার সিন্ডিকেটের কারণেই আসলে এইরকম দাম বৃদ্ধিটা আসলে হচ্ছে। তাই তারা বলছেন যে বাজার দ্রুত মনিটরিং করা উচিত এবং এই চালের দাম যাতে সাধারণ মানুষের নাগালে চলে আসে, এই প্রত্যাশা কিন্তু আসলে সকলের। ত্রিনা, ধন্যবাদ সাদিয়া। জানবো রাজধানীর বাজার পরিস্থিতির খবর। এই মুহূর্তে কাউরান বাজারে আছেন আমাদের সহকর্মী সাদিয়া চৌধুরী। সাদিয়া, আমাদেরকে একটু বলবেন রাজধানীর নিত্যপণ্যের যে বাজার দেখছেন সেখানে দাম কেমন দেখছেন? তিনা, আপনি যেমনটি বলছিলেন যে নিত্যপণ্যের বাজার, আসলে শুক্রবার দিন জানেন ছুটির দিন হওয়াতে সবাই অনেক বাজারে ভিড় করে এবং এই কারণে কিন্তু আসলে বাজারে সব কিছুরই মোটামুটি কিছুটা দাম থাকে। তবে আমি এখন বর্তমানে আছি চালের বাজারে, কারণ বাজার চালের যে আড়ত সেখানে আছি। এছাড়া আমি চালের খবরটা দেওয়ার আগে আমি আপনাদের কিছু সবজি এবং শাকসবজির তথ্য দিতে চাই। শাকসবজির মধ্যে আপনার এখন লাউ, চিংড়ি এবং গাজর, টমেটো এগুলো কিন্তু খুব ভালো মতো বাজারে পাওয়া যাচ্ছে এবং পেঁয়াজের দাম কিন্তু 40 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আলু পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকা করে। আর আপনার বিভিন্ন জিনিসের কিন্তু সরবরাহ আমরা বাজারে দেখতে পাচ্ছি। এছাড়া আপনাকে এই চালের সম্পর্কে যদি বলতে চাই, চাল আমাদের জানেন যে এই বছর শুরু থেকেই কিন্তু চালের দাম কিছুটা ঊর্ধ্বগতিতে আছে। আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের চাল কোন কোন চালের কি কি দাম বেড়েছে একটু যদি বলেন। প্রতিটি চালে আপনার কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে। এমন কোন চালে সন্না, গুটি, নাজির শাহ, মিনিগেট আর সব চালের দামে বেশি, বস্তা 2 থেকে 250 টাকা, কেজি প্রতি 5 টাকা বাড়ছে। বাড়ার কারণটা কি একটু বলবেন? বাড়ার কারণ হলো আপনি এটা মেলাদের চেন্ডিগেটের কারণে আজকে বাজার উত্তাল চলছে মনে করেন না, যেহেতু আমাদের দেশে কোনো বন্যা হয়নি, ঝড় তুফান হয়নি, আবার বাম্পার ফসল আসছে, সরকার জরিপ সবাই দেখে, তারপর কেন বাজার বাড়ছে? সরকারের ব্যর্থতা, এটা ভালো করে মনিটরিং করে মেলাদেরকে কাছে মনে করে যাওয়া দরকার। তো আপনি শুনতে পেলেন যে আসলে কোনো ঘটনা আসলে ঘটেনি, কোনো দুর্ঘটনাও নেই দেশে, তারপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও আমাদের কেন চালের দাম দিন দিন বাড়ছে, এই কারণটা আসলে তারা বলতে পারছেন না। এবং এটার জন্য মূলত দায়ী করছে যে একটা সিন্ডিকেটের কারণে, হয়তো বা মিলার সিন্ডিকেটের কারণেই আসলে এইরকম দাম বৃদ্ধিটা আসলে হচ্ছে। তাই তারা বলছেন যে বাজার দ্রুত মনিটরিং করা উচিত এবং এই চালের দাম যাতে সাধারণ মানুষের নাগালে চলে আসে, এই প্রত্যাশা কিন্তু আসলে সকলের। ত্রিনা, ধন্যবাদ সাদিয়া।